আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আপনাদের স্বাগতম বিসমিল্লাহ হোমিও শিফা ইউটিউব চ্যানেলে। আপনাদের সেবা নিয়ে যেত আমি ডাক্তার সাইফউদ্দিন মিলন। আজ আমি আলোচনা করব একটি পুরুষদের একটি রোগ নিয়ে, তা হচ্ছে অন্ডকোষ প্রদাহ, যাকে ইংরেজিতে আর্কাইটাইটিস বলা হয়, এবং এছাড়া এপিডিমায়াটাইটিস এবং আর্কাইটিস এই ডিজিজগুলো বা এই রোগটি অন্ডকোষের প্রদাহ, ফোলা, ব্যথা এর সাথে সম্পৃক্ত। প্রিয় দর্শক, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন। অন্ডকোষের প্রদাহ অত্যন্ত মারাত্মক একটি সমস্যা। এ রোগটি হঠাৎ করে আকস্মিকভাবেই সৃষ্টি হয়। প্রথমতই এই জিনিসটি হয়ে থাকে আঘাত লাগার কারণে, তাছাড়া ব্যাকটেরিয়া ভাইরাস সমস্যা হেতু মূত্রনালী বা মূত্রতন্ত্রের সংক্রমণের ফলেও এই সমস্যাটি হয়ে থাকে। যৌনবাহিত বিভিন্ন রোগের সংক্রমণে, যেমন গনোরিয়া এবং নানাবিধ কারণে জিনিসটি হয়ে থাকে। অতিরিক্ত ঠান্ডা লেগে, আঘাত লেগে এবং অন্ডকোষ ঝুলে থাকার ফলে, অতিরিক্ত পরিশ্রম, দ্রুত বা জোরে হাঁটার কারণে বা অধিক হাঁটার কারণে, জন্মগত ত্রুটির ফলেও মূত্রনালী বা মূত্রতন্ত্রের যদি জন্মগত সমস্যা হয়ে থাকে বা অন্ডকোষেরও যদি কোনো জন্মগত বিকৃতি থেকে থাকে, তাহলেও এই আর্কাইটাইটিস বা ইপিডিডামাইটিস এই সমস্যাটি হয়ে থাকে। আর্কাইটিস সমস্যাটি হচ্ছে টেস্টিস, আমাদের যে বিচি থাকে অন্ডকোষের যে বিচিটা বা থুলির মধ্যে যে বিচির মতন যে জিনিসটা থাকে, এটি যখন প্রদাহিত হয়, ব্যথা হয়, ফুলে ওঠে, তখন তাকে এই আর্কাইটিস বলা হয়। এবং এই অন্ডকোষের পেছনে এবং উপরে যেই নালী বা নলযুক্ত একটি জিনিস পেঁচানো থাকে, লাগানো থাকে, এটা যখন প্রদাহিত হয় একে ইপিডিডামাইটিস বলা হয়। এবং ইপিডিডামাইটিস যখন প্রদাহিত হয়, এই ইপিডিডামাইটিস এই প্রদাহিত অবস্থাকেই বলা হয়ে থাকে। তো এই দুটি জিনিসই খুবই কাছাকাছি একটি সম্পর্কিত একটি বিষয়, দুটি একই কারণেই প্রবলেমটি হয়ে থাকে। এবং কখনও প্রোস্টাইটিসের সমস্যার দরুন, প্রোস্টাইটিস ইনলার্জমেন্টের দ্বারা, এবং প্রোস্টাইটিসে যদি একটু সংক্রমণ হয় সেইটিও সেখানে যেয়ে থাকে। তাছাড়া মাম্সের কারণেও, মাম্স সংক্রমিত হয়েও বা ভাইরাসের কারণেও এই ইপিডিডামাইটিস হয়ে থাকে, সেখান থেকে অন্ডকোষের প্রদাহ হয়ে থাকে। অন্ডকোষের এই প্রদাহ, ফোলা বা ব্যথা অনেক ক্ষেত্রে এটি হাইড্রোসিন বা অ্যাক্সিরার কারণে হয়ে থাকে। তবে অ্যাক্সিরা বা অন্ডকোষের প্রদাহ এটি খুবই ভিন্নতা। আমার অন্য একটি ভিডিওতে আপনারা এই অ্যাক্সিরা বা হাইড্রোসিন সম্পর্কে জানতে পারবেন। আজ শুধু অন্ডকোষের প্রদাহ, আর্কাইটিস এবং ইপিডিডামাইটিস সম্পর্কেই আলোচনা করব। ইপিডিডামাইটিস বা আর্কাইটিস হলে বা অন্ডকোষের এই ব্যথা, শুরুর দিকে অন্ডকোষটি খুব ব্যথা হয়, অনেক ক্ষেত্রে বড় হয়ে ফুলে ওঠে, প্রচণ্ড শক্ত, সামান্য ব্যথা থেকে খুব গুরুতর বা তীব্র ব্যথা পর্যন্ত হতে পারে, গায়ে জ্বরজ্বর ভাবসহ প্রচণ্ড জ্বরও হতে পারে, কুচকিতে লিম্ফ নোড বা আমরা যাকে বাঘি বলি বা গুড়গুড়ি বলি, এগুলি ফুলতে পারে, সেখানে প্রদাহ হতে পারে। এবং সেই ধরুন জ্বর, কারো ক্ষেত্রে বমি বমি ভাব, বমি, হাঁটতে চলতে কষ্ট, এবং ইপিডিডামাইটিসের সময় উচ্ছ্বাস লিঙ্গ নালী দিয়ে, প্রস্রাবের নালী দিয়ে শ্লেষ্মাযুক্ত, পুজযুক্ত শ্লেষ্মা বা রক্ত স্রাব বা বীর্যের সময়ও রক্ত বীর্য বের হতে পারে, নালীসহ তলপেটে প্রচণ্ড ব্যথা, প্রস্রাব করতে জ্বালা পোড়া, নানা সাইন সিমটম বা লক্ষণ দেখা দিতে পারে। প্রিয় দর্শক, এখন আমি এই অন্ডকোষের প্রদাহের বা আর্কাইটিস এবং ইপিডিডামাইটিসের কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে বলবো। শুরুতেই যদি আপনার আঘাত লেগে এই অন্ডকোষের প্রদাহ এবং এই টেস্টিসে হোক বা টেস্টিকুলারের মধ্যে হোক, অথবা এই যে টেস্টিসকে ঘিরে রাখা যেই রক্তটি আছে, নালীটি আছে, যাকে ইপিডিডামাইটিস
এপিডিডামাইটিস বলা হয়। সেখানে যদি প্রদাহ হয় আঘাত লেগে, সেক্ষেত্রে আর্নিকা 200 মেডিসিন দুফোঁটা করে সামান্য পানির সঙ্গে দিনে 3 থেকে 4 বার সেবন করতে হবে, তাহলে অতি শীঘ্রই আপনারা এই অন্ডকোষের প্রদাহ, সেটা টেস্টিস হোক, অর্কাইটিস হোক বা এপিডিমাইটিস হোক, দ্রুতই আপনারা আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। নতুন এই অন্ডকোষের প্রদাহ, এই অর্কাইটিস যদি দীর্ঘদিনের হয়ে থাকে এবং বেশ ব্যথা, সামান্য স্পর্শ লাগলে বা ঘর্ষণ লাগলে ব্যথা করে, রোগটি দীর্ঘদিনের হলে পরে অরামমেড 200 মেডিসিন, এই মেডিসিনটি দুফোঁটা করে সামান্য পানির সঙ্গে দিনে 3 বার সেবন করলে অল্প কিছু দিনের মধ্যেই অর্কাইটিস এবং এপিডিডামাইটিস থেকে দ্রুতই উপশম হবেন। প্রমেহ দোষ এবং অন্ডকোষ্ঠটি একদম পাথরের মতন শক্ত, ফোলা, প্রচণ্ড ব্যথা, রাত্রে শুতে গেলে পরে উত্তাপে এ ব্যথার বৃদ্ধি, এ জাতীয় সমস্যায় ক্লেমেট্রিস 30 মেডিসিন দুফোঁটা করে সামান্য পানির সঙ্গে দিনে 3 বার সেবন করলে অল্প কিছুদিনের মধ্যেই আপনি অন্ডকোষের প্রদাহ থেকে দ্রুতই আরোগ্য লাভ করবেন। অর্কাইটিস বা এপিডিডামাইটিস, সেটি যদি বাম পাশে হয়ে থাকে বা যে কোনো একটি অন্ডকোষ হয়ে থাকে, তাতে প্রচণ্ড ব্যথা, টাটানি ব্যথা, প্রস্রাব করতে জ্বালা পোড়া, এবং রোগটি যদি পূর্ণ হয় এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে, সেক্ষেত্রে লাইকোপোডিয়াম 30 মেডিসিন দুফোঁটা করে সামান্য পানির সঙ্গে সেবন করতে হবে, তাহলে অতি শীঘ্রই এই অন্ডকোষের প্রদাহ থেকে আপনি দ্রুতই মুক্তি লাভ করবেন। প্রমেহ ও উপদংশজনিত একশিরা, অন্ডকোষ্ঠটি শক্ত, ব্যথা এবং অন্ডকোষ্ঠটি দেখলে পরে দেখা যায় লাল গোলাপি হয়ে আছে, ধরলে উত্তাপ লাগে, এই জাতীয় সমস্যায় এবং মূত্রনালী দিয়ে সবুজ বর্ণের স্রাব নির্গত হয়, সেক্ষেত্রে মাকসল 30 মেডিসিন অত্যন্ত জাদুকরী একটি ওষুধ, এই মেডিসিনটি দুফোঁটা করে সামান্য পানির সঙ্গে দিনে 3 বার সেবন করতে হবে, অল্প কিছুদিন সেবন করলেই আপনি দ্রুত অন্ডকোষের প্রদাহ থেকে আরোগ্য লাভ করবেন। অন্ডকোষের প্রদাহে অত্যন্ত জাদুকরী আরেকটি ওষুধ হচ্ছে পালসেটিলা 30। এই মেডিসিনটি যখন অন্ডকোষের প্রদাহ, প্রচণ্ড প্রদাহ, অন্ডকোষের প্রদাহে, সেটি অন্ডকোষের বিচির মধ্যে হোক বা এপিডিমাইটিসের মধ্যে হোক, যে প্রকারই অন্ডকোষের প্রদাহ হোক, সেক্ষেত্রে পালসেটিলা 30, যেখানে বেদনায় হাত ছোঁয়ানো যায় না, এই জাতীয় যন্ত্রণার ক্ষেত্রে, প্রদাহের ক্ষেত্রে পালসেটিলা 30 মেডিসিন দুফোঁটা করে সামান্য পানির সঙ্গে দিনে 4 বার সেবন করতে হবে, তাহলে অতি শীঘ্রই আপনি এই অন্ডকোষের প্রদাহ থেকে দ্রুত মুক্তি লাভ করবেন। অন্ডকোষে প্রচণ্ড ব্যথা, এত ব্যথা যে তা অন্ডকোষ থেকে উরুদয়, তলপেট, কুচকি বরাবর পর্যন্ত ব্যথা চলে আসে, রোগী চাপ দিয়ে ধরে রাখে, এই জাতীয় সমস্যার ক্ষেত্রে রডোডেনড্রন 30 মেডিসিন দুফোঁটা করে 3 ঘন্টা অন্তর অন্তর সামান্য পানির সঙ্গে সেবন করলে কয়েকদিনের মধ্যেই আপনি এই অন্ডকোষের প্রদাহ থেকে চিরমুক্তি লাভ করবেন। অন্ডকোষ্ঠটি প্রচণ্ড ব্যথা, ফোলা এবং ঠান্ডায় ব্যথাটি প্রচণ্ড বেড়ে যায়, এ জাতীয় সমস্যায় রাস্টক্স 30 মেডিসিন অত্যন্ত উপশমকারী একটি ওষুধ, এ মেডিসিনটি দুফোঁটা করে সামান্য পানির সঙ্গে দিনে 4 বার সেবন করতে হবে, তাহলে অতি শীঘ্রই আপনি এই অন্ডকোষের প্রদাহ থেকে আরোগ্য লাভ করবেন। অন্ডকোষের এই প্রদাহ, অর্কাইটিস হোক বা এপিডিডামাইটিস হোক, সেক্ষেত্রে যদি অমাবস্যা পূর্ণিমার সময় আপনার এই ব্যথাটি বেড়ে যায়, প্রচণ্ড বাড়ে, সেক্ষেত্রে সাইলিশিয়া 200 মেডিসিন 3 ঘন্টা অন্তর অন্তর সামান্য পানির সঙ্গে সেবন করলে এ জাতীয় সমস্যা আপনার চিরতরে আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। অন্ডকোষ্ঠটি পাথরের মতন শক্ত, ফোলা, প্রচণ্ড ব্যথা, স্পর্শ করলে মনে হয় ভিতরে পাথর দেওয়া আছে, এত শক্ত, সেক্ষেত্রে কোনিয়াম 200 মেডিসিন দুফোঁটা করে দিনে 3 বার সেবন করলে অতি শীঘ্রই আপনি আরোগ্য লাভ করবেন। অতপর অন্ডকোষ্ঠটি যদি ডান সাইডের অন্ডকোষে প্রচণ্ড ব্যথা হয়, ব্যথার
চোটে রোগী বসতে পারে না, নড়াচড়া করতে কষ্ট এবং গরম উত্তাপ, টনটন করে ব্যথা, এত টাটানি ব্যথা যে রোগী অস্থির হয়ে যায়। সেক্ষেত্রে বেলাডোনা 200 মেডিসিন বেশ কার্যকরী একটি ওষুধ। এই মেডিসিনটি দুফোঁটা করে সামান্য পানির সঙ্গে দিনে 3 থেকে 4 বার সেবন করলেই অতি সত্বর আপনি আরোগ্য লাভ করবেন। এই হোমিও পাওয়ার মেডিসিনের পাশাপাশি অবশ্যই আপনাকে ফেরামফোস 12X এবং ক্যালক্রিয়া ফ্লোর 12X এবং এই সাইলিশিয়া 12X মেডিসিন চারটি মোট 12টি ঔষধ যদি কুসুম গরম পানির সঙ্গে এই পাওয়ার মেডিসিনের পাশাপাশি বায়োকেমিক ওষুধ সেবন করেন, তাহলে অতি শীঘ্রই আপনারা দ্রুতই এই অন্ডকোষের প্রদাহ থেকে আরোগ্য লাভ করবেন। এই মেডিসিনগুলি এই চারটি করে 12টি ট্যাবলেট কুসুম গরম পানির সঙ্গে দিনে 4 বার সেবন করতে হবে। কারো ক্ষেত্রে এর পরিমাণ আর একটু বেশি হবে, দিনে 4 বারের জায়গায় 6 বার পর্যন্ত খাওয়া লাগতে পারে, তাহলে অতি শীঘ্রই আপনারা এই অন্ডকোষের প্রদাহ থেকে চিরতরে মুক্তি লাভ করবেন। প্রিয় শ্রোতা দর্শক, আজ এ পর্যন্ত, আবার অন্য কোনো রোগের ভালো ঔষধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।